আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, আজকের বাংলা, গোটা বাংলায় কার্যত আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছে। সন্দেশখালি নিয়ে একাধিক জায়গায় আন্দোলনের আজ পড়েছে। বুদ্ধিজীবী মহল একেবারে নিশ্চুপ হয়ে রয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, সেটা হচ্ছে যে তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাকে যখন অপরাধের পক্ষে পরিচালিত করতে চাইছে নির্লজ্জভাবে, তখন গণতন্ত্র প্রিয় আইনকে সম্মান দেওয়া যে কোনো সুস্থ মানুষ, যিনি মানবিকতার পক্ষে, যিনি মান ইজ্জতের পক্ষে, যিনি অধিকারের পক্ষে, তাদের প্রত্যেককে এই রাস্তায় তো নামতেই হবে। যারা শিরদাঁড়া বাড়িতে রেখে দিয়ে এসেছেন বা তৃণমূলের পার্টি অফিসে বেছে বেছে দিয়েছেন, তারা রাস্তায় নামছেন না বা কোনো কথা বলছেন না। আমার মনে হয় সেই ধরনের জীব থেকে জীবাণু হতে চাওয়া শিক্ষিত মানুষদের জন্য আমাদের অনুরোধ রইল, আমরা আপনাদের সম্মান করতাম, আবার করতে চাই। আপনার বাড়িতেও মা আছে, বোন আছে, ভাই আছে, একটু কথা বলুন। যখন সিপিএম এর সময় অত্যাচার চলত, তখন তো রাস্তায় আপনাদের নামতে দেখেছিলাম, আমরা তো আপনাদের দেখে শিখেছিলাম যে প্রতিবাদ করা কাকে বলে। আর আজকে যেখানে তৃণমূল তার ডবল অন্যায় করছে, প্রশাসনিকভাবে মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া ওই জেলার ওই সন্দেশখালির যারা ডিএম রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি জেলার মুখ্যমন্ত্রী হন, যিনি এসপি রয়েছেন, এসডিপিও রয়েছেন, বিডিও রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন, কার ঘাড়ে কটা মাথা আছে বলবেন? যে এই শাহজাহানদের যারা সাম্রাজ্য বিস্তার করছে, পাপের সাম্রাজ্য, যারা মানুষের মান ইজ্জত লুট করছে, মা বোনেদের ইজ্জত ইচ্ছা মতো তুলে নিয়ে চলে যাচ্ছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের গ্রেপ্তার না করে তাদেরকে আগলে রেখে দিয়েছে প্রশাসন। যদি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে এই ঘটনা ঘটতে পারে, যদি গ্রেপ্তার হয় এরা, গ্রেপ্তার অবিলম্বে করতে হবে, এবং তার সঙ্গে এই ডিএম, এসপি এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেও ছাড় দেবার কথা নয়। কারণ তিনি একজন মহিলা হয়ে গিয়ে বাকি মহিলাদের সম্ভ্রম সম্মান অধিকার লুট হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়ে গেছেন। উনি সন্দেশখালি যাননি, উনি যাতে মানুষ, বিরোধী দলনেতা, সাধারণ প্রতিবাদীরা তারা না পৌঁছতে পারে সন্দেশখালি, তিনি মিথ্যে 144 ধারা জারি করে রেখে দিয়েছিলেন। কোর্ট যে 144 ধারাকে নস্যাৎ করে দিতে চেয়েছেন। আসলে তারা চায় না সন্দেশখালি, যে মায়েরা বলেছেন যে কিভাবে মা আপনার বোন আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার মা আপনার নয়, সব তৃণমূলে, তারা রাত্রিবেলা প্রয়োজন হলে তুলে নিয়ে যাবে, একদিন দুদিন তিন দিন পর ইচ্ছা হলে ছাড়বে, তাদের ইচ্ছা হলে আপনার জমি তাদের জমি, আপনার রেশনের চাল ডাল যা কেন্দ্র সরকার গরিব মানুষকে দিচ্ছে তাও তৃণমূলের, আপনার আবাসের টাকা আপনার জন্য যা বরাদ্দ হচ্ছে তৃণমূলের, আপনার জন্য যে জব কার্ডের টাকা আসছে মানুষ বলছে যে সেটাও নাকি তৃণমূলের, তারা কার্ড থেকে টাকা তুলে নেয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকে যদি এই অনাচার হতে পারে, তাহলে শাস্তি তো সবার আগে ওনার হওয়া উচিত, গণতান্ত্রিক পদ্ধতিতে শাস্তি। তিনি তো দেশের আইন কানুনের ঊর্ধ্বে হতে পারেন না। হ্যাঁ, অবশ্যই তৃণমূল বিশ্বাস করে, মানে মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে সবার ওপর মাটিতে কোর সত্য, এই মাটিতে তাহার ওপর নাই। আর তৃণমূল বিশ্বাস করে এই মুহূর্তে সবার ওপরে চোর সত্য, তাহার ওপর নাই। তারা আদালতকে আটকাতে চায়, বিচারকদের আটকাতে চায়, বিরোধীদের আটকাতে চায়, যারা সত্যি কথা বলছে তাদের আটকাতে চায়। অবশ্যই আমরা রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বললাম, তার পরিষ্কার বক্তব্য যে এই রাজ্যের মহিলাদেরকে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বুদ্ধিজীবী মহল কার্যত তারা নিশ্চিত হয়েছে, বুদ্ধিজীবী মহল কিন্তু তারা একেবারে প্রতিবাদে সর হচ্ছে না বলে তিনি তুলে দিয়েছেন। রুদ্রনীল ঘোষ, সমস্ত খবর সম্বন্ধে আধুনিক খবর অবিলম্বে আপনার খবরে চোখ। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই,
রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।